فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. 713-এর শেষে সোনালী সম্ভবত জানতে চাইছেন যে আপনি কোথাও পড়েছিলেন একটা বইয়ে যে আসিয়ার বিয়ে হবে রাসূলুল্লাহ সাল্লামের সাথে, মানে পরকালে, এটা কতটা সত্যি? এটা মিথ্যা কথা, এর এ ধরনের কোনো দলিল নাই, এবং এক উদ্ভট একটা কথা, আল্লাহ মাফ করুক, এটা উদ্ভট একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে সন্তুষ্ট করবেন সেটা আমাদের বিষয় না। আর রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রী আছে, রাসূলুল্লাহ সাল্লামের প্রায় 11-12 জন স্ত্রী আছে, ওনারাই তার স্ত্রী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তুষ্ট করবেন। পৃথিবীতে এরকম আরও অনেক মানুষ আছে যাদের আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এটা কোরআনের বাণী যে জান্নাতের মধ্যে। এটা অনেকের প্রশ্ন যে তাহলে মেয়েদের কী থাকবে, মেয়েদের যা চাইবে তাই থাকবে, কেমন থাকবে? হয়তোবা আমরা যেটা ধারণা করতেছি, মনে মনে করতেছি, তার চেয়ে আল্লাহ উত্তম কিছু দিবেন। তো আসিয়ারও আল্লাহ ও ধরনের উত্তম ব্যবস্থা করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের সাথে তার বিয়ে হবে এই শানে এই ধরনের কোনো কথা আমাদের জানা